Good morning friends, welcome back to my channel Indian Vlogger Kasturi and welcome to a new vlog. Asha kori tumra shobai khub bhalo acho ar amio khub bhalo achi. Never thought it would be so hard. I grew up without a আজকে সকালবেলা উঠে পড়েছি. সকালবেলা আজকে রান্না আছে. যে সকালবেলা চিকেন অর্ডার করেছি তো চিকেন হয়তো আর 10-15 মিনিটের মধ্যে দিয়ে যাবে. তো দুপুরবেলা আজকে চিকেন বানাবো. আর মাছওয়ালি দিদি ফোন করেছিল, মানে মাছওয়ালি দিদি না রোজ আসার আগে ফোন করে যে এই এই মাছ এনেছি তুমি নেবে, কোনটা নেবে, সেই হিসাবে রাখবো, সেই হিসাবে টাইম, সেই হিসাবে আসবেও. আমি যদি বলি যে না আজকে নেব না তাহলে অনেক সময় আসে না এদিকে. যদি পাশের বাড়িও হয়তো বললো যে নেব না আজকে মাছ তাহলে আর এই দিকটায় আসে না এরকম. তো যাই হোক, তো মাছওয়ালি দিদিও ফোন করেছিল যে মাছ আছে এরকম. তো মাছওয়ালি দিদি তখন বলছে যে আজকে ইলিশ মাছ এনেছি. তো অনির্বাণ তো অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে চাইছিল, তো আজকে ভাবছি একটু ইলিশ মাছ নেব. খুব একটা বড় সাইজের ইলিশ আজকে আনেনি, 700-800-900 গ্রামের ইলিশ এনেছে. তো আমি বললাম মোটামুটি 800 বা 900, যেটা একটু চওড়া হবে সেরকমই রাখতে. এখন 8টা বাজে, দিদি বললো মোটামুটি 9:30-টার দিকে আসবে. তো 9:30-টার দিকে মাছ এ আনলে তারপরে মাছ টাছ নিয়ে রান্না আর করা যাবে না. তো সেই হিসাবে ও যদি 9:30-টায় আসবে বলে তাহলে মিনিমাম 10:00-টায় আসবে. তো 10:00-টায় এলে তারপরে আর কখন রান্না করব. তো ভাবছি মাছটা আজকে রাত্রিবেলা করব। আগের ভিডিওটাতে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি একটা লোটাস তৈরি করেছি, ওটা দিয়ে কিছু একটা বানাবো. তো একটা কার্ডবোর্ড বক্স থেকে একটা লোটাস বানিয়েছিলাম. তো সেই লোটাসটা দিয়ে কি বানিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি. দেখো, তলায় এরকম একটা টাসেল দিয়েছি আর 3D আউটলাইন আর কাঁচ বসিয়ে দিয়েছি. দুটো লোটাসকে এরকম করে সুতো দিয়ে জোড়া দিয়েছি, পেছনে এরকম ফেভিকল দিয়ে আটকে দিয়েছি সুতোগুলোকে, যাতে খুলে না যায়, তাই সেই জন্য এরকম একটা কাগজও দিয়ে দিয়েছি. টাসেলটা তো বেশ ভালো লাগছে, এখনও হ্যাং করিনি কোথাও. আগের ভিডিওটাতে তো তোমাদের দেখানো হয়নি যে লোটাসটা দিয়ে কি বানিয়েছিলাম. এটা কিন্তু আগের দিনই বানানো হয়ে গেছিলো আর আমি ভেবেছিলাম রাত্রিবেলা রান্নার পর তোমাদের দেখাবো. বাট রাত্রিবেলা তো ওই মিষ্টির কাণ্ডটার জন্য আর তোমাদের দেখানো হলো না. বাট মিষ্টির হাত এখন একদম পারফেক্ট. তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে মিষ্টি কেমন আছে বা কি. তো মিষ্টি এখন একদম ঠিক আছে, মিষ্টির হাত একদম ঠিক হয়ে গেছে. সিলভার এক্সটা খুব ভালো কাজ করেছে. সিলভার এক্সের জন্য না ওর ফোস্কার ছাল ওঠা বা কিছু সেগুলো কিচ্ছু হয়নি, পুরো ফোস্কাটাই বসে গেছে. মানডে এরকম হয়েছিল রাত্রিবেলা ওর, টিউজডে আর ওয়েডনেসডে স্কুলে যায়নি, আজকে থার্সডে, আজকেও স্কুলে গেছে. তো আজকে হাত একদম ঠিক আছে, তো আজকে স্কুলে গেছে. কালকে ফ্রাইডে, কালকে আবার একটা এক্সাম আছে. চিকেন আনিয়েছি আজকে, চিকেন কষা বানাবো আর ব্রেকফাস্টে আমি ম্যাগি খাচ্ছি. আর এদিকে আলু পেঁয়াজ সব শেষ হয়ে গেছিল. আলু পেঁয়াজ ইনস্টামার্ট থেকে আনালাম. ইনস্টামার্টের আলুগুলো লাস্ট কয়েকবার ধরে দেখছি খুব একটা ভালো হচ্ছে না, তো সেজন্য আমি বেশি আনাইনি. 1 কেজি আলু আনিয়েছি. কি বিগ বিগ সাইজ আলুগুলো! এক একটা আলুর সাইজ দেখো, এই আলু এত বড় হলেই আলুটা খারাপ হয়, তো এই জন্য আমি বেশি আনাইনি, 1 কেজি আলু আনিয়েছি. পরে গিয়ে আলু নিয়ে আসতে হবে, বেরোবো মিষ্টিকে আনতে. কিন্তু ওই সময় না বাজার খোলা থাকে না, অনেকটা বেলায় বেরোই আমি, তো ওই সময় বাজার খোলা থাকে না বলে আর কিনতে পারি না. পেঁয়াজগুলোর কোয়ালিটিও ভীষণ বাজে দিয়েছে. আলুগুলো আরও বাজে দেয়, পেঁয়াজের থেকেও আলুগুলো বাজে হয়। তো এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, তারপরে ব্রেকফাস্ট করব। খুব সিম্পলভাবে ম্যারিনেট করব, নুন, হলুদ, দই আর সর্ষের তেল দিয়ে। আদা রসুন বাটাটা দিলে ভালো হতো, বাট আদা রসুন বাটা এখন আমার কাছে নেই, তো এটা ম্যারিনেট হতে হতে আমি আদা রসুনটা বেটে নেব। তো ব্রেকফাস্ট করে আদা রসুনটা বেটে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। 1 কেজি মতো চিকেন আছে, 2.5 চামচ টক দই দিলাম। বেশি দই দিলে আবার অনির্বাণ পছন্দ করে না। 2 চামচ মতো সর্ষের তেল দিলাম, এটাকে এখন ফ্রিজে রেখে দেব।
follow me, or would you let it be? If I leave tonight, we could do this right. We'll find the remedy, or would you stay with me now till the morning light before you turn? Maggie modde extra kacha lanka, bitnon ar golmorich dewa ache. যেজন্য ম্যাগির ফ্লেভারটা না একদম ট্যাঙ্গি, দারুণ লাগছে। তাড়াতাড়ি করে রান্না করে নেব, রান্না করে কিছু কাজ আছে সেগুলো করব। কী কাজ সেগুলো তোমাদের পরে দেখাবো, তেমন কিছু কাজ না, অকাজই বলা যেতে পারে। এদিকে ভাত হচ্ছে, এখানে মিষ্টির চিকেন হচ্ছে প্রেশার কুকারে, জাস্ট মাথাটা লাগাবো। আর এখানে আমাদের চিকেনটা হচ্ছে কষা, এটাই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে মিষ্টিটা আলাদা করে দিচ্ছি। আজকে রাত্রিবেলা ভাবছি সাবুদানা ভেজাবো, কালকে একটু দুধ সাবু খাবো। আমার দুধ সাবু খেতে খুব ভালো লাগে, বিগ বাস্কেটে দেখতে পেয়েই অর্ডার করেছিলাম। আর আজকে আর একটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে মিষ্টিকে দিয়েছে মিষ্টির এক ফ্রেন্ড দীপ্তা, আর এটা আমি বানিয়েছি। বানিয়েছি মানে কার্ডবোর্ড থেকে, কার্ডবোর্ডের মধ্যে এঁকে কেটেছি একটা কেটল, এই যে এই একটা দিক হোয়াইটই ছিল কার্ডবোর্ডটা, তো এটার ওপর আমি ওয়ালপুট্টি দিয়ে একটা এরকম বানাবো। তো আজকে মিষ্টিকে দিয়ে যখন ফিরছি তখন নিয়ে এসেছি ওয়ালপুট্টি। ওয়ালপুট্টি বাড়িতে এর আগে ছিল, কোথায় যে রেখেছি জানি না। তো আসার পথে যখন নিতে গেছিলাম তখন এই ওয়ালপুট্টিটা কিনে এনেছি, এক কেজির একটা পাউচ। তো এটাকে ভালো করে ভেবেছি ঢেলে রাখবো এয়ার টাইট কন্টেনারে, এরকম টুকটাক কিছু করতে কাজে লাগে। বাট লুজ ওয়ালপুট্টি পেলাম না, এক কেজির প্যাকেটই পেলাম, 40 rupees নিল এটা। আর নিয়ে এসেছি আজকে ল্যাংড়া আম। আমগুলো কতটা ভালো হবে জানি না, একদম সবুজ সবুজ, এটার উপর একটু ইয়ালো ইয়ালো আছে, বেশ বড় বড়। তিনটে আমে 800 grams ওজন হয়েছে, এটাতেও হালকা একটু ইয়ালো আছে। প্রতিটা আম ভীষণ শক্ত, দেখি কাটার পর বোঝা যাবে। আজকের আকাশটা ভীষণ সুন্দর, একদম ব্লু স্কাই, এত সুন্দর আকাশ জেনারেলি দেখা যায় না। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, বাট যখন বৃষ্টি পড়ছে না তখন আকাশটা এরকম সুন্দর লাগছে। আজকে সকাল দুপুরবেলা যে আমগুলো কিনে এনেছি সেটা থেকে মিষ্টিকে একটা কেটে দিচ্ছি। ভেতরটা তো একদম সাদা, কাঁচা কাঁচা পুরো, ভালো হবে বলে তো মনে হচ্ছে না, দেখি মিষ্টি খাই কি না আমগুলো। একটা দিন রাখলে মনে হচ্ছে ভালো হবে আমগুলো, একটু সাইড থেকে খেয়ে দেখলাম। যাবো এখন একটু বাজারে, কদিন ধরে ইনস্টামার্ট থেকে আলু আনছি, আলুগুলো ভালো হচ্ছে না, লিখছে চন্দ্রমুখী বাট একদমই চন্দ্রমুখী হচ্ছে না। ইনস্টামার্টেও তাই, বিগ বাস্কেট বিবি নাওতেও তাই। তো সেজন্য আজকে একটু বাজারে যাব এখন স্পেশালি আলু আনার জন্য। আলু আছে কয়েকটা, আজকে আনিয়েছিলাম ইনস্টামার্টের আলু, 1 kg আনিয়েছিলাম, বেশি আনাইনি, আলুগুলো ভালো হচ্ছে না বলে। একটু আগে কুমড়ো কেটে রেখেছি, কালকে তরকারি করব, তো এটাকে এখন কন্টেনারে ভরবো। রেডি হয়ে গেছিলাম, বাটার বেরোতে হলো না, তারকদা বাজারে যাচ্ছে। তো তারকদা বললো আমি তোমার জন্য আলু এনে দিচ্ছি, শুধু আলুর জন্য আর বেরোতে হবে না। তো আমিও ভাবলাম তাহলে আজকে ফলটা স্কিপ করে যাই, কালকে যখন মিষ্টিকে আনতে যাব তখন ফল কিনে নেব। তাহলে আর বিকেলে বেরোলাম না, এখন অনেকগুলো কাজ আছে। দুপুরবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে অনির্বাণদের টিফিনে করে দেব বলে, তো ভাবছি ছোলার ডালটা তাহলে রাতে করে রাখি, কারণ সকালবেলা উঠে না বেশ সুতো পাটা লেগে যায়। তো সেজন্য ছোলার ডালটা তাহলে করে রাখবো, আর এদিকে সাবুটাও ভিজিয়ে রাখবো, আমি সকালবেলা দুধ সাবু খাবো। আর আজকে আজকে সবজিওয়ালার থেকে পটল কিনেছিলাম, তো দেশি পটল তো দেয়নি, বিদেশি পটল, বাট পটলটা একবার দেখো, পটলের সাইজ দেখো শুধু একবার, আমার পামের থেকে বড় পটলগুলো, মানে প্রতিটা পটলই এরকম দিয়েছে। ও যে কোথা থেকে এটা নিয়ে এসেছে, কোন বিদেশ থেকে আমি জানি না। তো যাই হোক, এই পটলও কিছুটা কেটে রাখবো, কালকে দুপুরবেলা আলু পটলের তরকারি করব। তো আজকে কিছুটা রান্না এগিয়ে রাখবো, কালকে সকালবেলা আরবান কোম্পানির সেলুন সার্ভিস বুক করেছি,
তো সের জন্য সকালবেলা রান্না করতে পারবো না, তাই আজকে কিছুটা আগিয়ে রাখছি রান্নাটা। তারপরে সকালবেলা আমি 9টার স্লট বুক করেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বেরোতে যখন হলো না, মিষ্টি পড়তে পড়তে আমি ঝটপট কাজগুলো সেরে নিই, তারপরে মিষ্টিকে আবার পড়াগুলো ধরতে হবে। ছোলার ডালটা দুপুরবেলা ভেজিয়েছিলাম, মোটামুটি 4 ঘন্টা হলো, সেদ্ধ করা যাবে মনে হচ্ছে এখন। Give me love, give me all your love, oh cause I want you. মিষ্টির কাপ। লাস্ট বার যখন নবদ্বীপ গেছিল আমার মা ওকে কিনে দিয়েছিল। আগের দিন যখন ক্যাবিনেটগুলো ক্লিন করলাম, মানে এই জায়গাটা গোছালাম, তখন এটা বেরিয়েছে, এটা রাখা ছিল। তোমাদের এটা দেখালাম, দেখানোর পরই এখান থেকে পড়ে গেল আর ফেটে গেল। কীরকম বাজে দেখো, এটা 100 rupees দাম নিয়েছিল, পুরো একদম পাতলা প্লাস্টিকের, একবার পরতেই পুরো ফেটে বেরিয়ে গেল, পুরো নষ্ট হয়ে গেল জিনিসটা। আজকে রাত্রিবেলায় ডাল ছিল, ডালটাকে একটু গরম করে নিলাম, আর আলু ভাজা করছি। আলু ভাজাটাও একটু অল্প করে করলাম, তার কারণ কালকের একটু আলু ভাজা আছে, তো এটাও আমি নিয়ে নেব। আর সকালে যে ইলিশ মাছটা নিয়েছিলাম, সেই ইলিশ মাছটার 3টে পিস রেখেছি, 3টে পিস আজকে ভাজা খাবো বলে, আর বাকি পিসেসগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছি, এটা রাতে খাবো বলে এটাকে আলাদা করে রেখেছিলাম। অনির্বাণ এখনও জানে না, ভাত যা আছে সেটাতে আজকে আমাদের হয়ে যাবে রাত্রিবেলা, তাই আর ভাতও করতে হলো না। No one else makes me feel this way, don't know what you do. Hold my hand. রাতে ডিনার করা হয়ে গেল, অনির্বাণ বেশ খুশি হয়েছে ইলিশ মাছটা দেখে। তো যাই হোক, অনেকদিন ধরে বলছিল আর আমারও সেরকমভাবে কেনা হয়ে উঠছিল না ইলিশ মাছ, তো যাই হোক মোটামুটি ভালোই গেল। ইভেন আমিও আজকে ইলিশ মাছ খেয়েছি, আমি ইলিশ মাছ খেতে ভালোওবাসি, বাট ইলিশ মাছ খেলেই না মানে আমার হয় র্যাশেস বেরোয় বা মাথা ব্যথা করে, তো সেজন্য খুব একটা খাই না, অ্যাভয়েডই করি। বাট আজকে তো মানে এই ইয়ারে ফার্স্ট ইলিশ খাচ্ছি, তো সেই হিসাবে খেয়ে নিলাম আজকে। যদি কিছু না হয় কালকে খাবো, আর নইলে আর খাবো না। যাই হোক, তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।